প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো পাবনা জেলার চাটমোহর উপজেলার বিশাল একটি বাগান করার গল্প। বাগানটি করেছেন চাটমোহরের একজন উদ্যোক্তা ইকবাল কবির রঞ্জু। দর্শক, এই বাগান সম্পর্কে বিস্তারিত জানার জন্য চলে যাচ্ছি উদ্যোক্তার কাছে। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? জি ভালো আছি। আজকে একটু আপনার এই বিশাল বাগানটা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো, তার আগে একটু আপনার পরিচয়টা দর্শকদের বলে দিন। জি, আমি ইকবাল কবির রঞ্জু, পাবনা জেলার চাটমোহর উপজেলার দোলং গ্রামে বাসা। আমি কলেজে শিক্ষকতা করি, মির্জাপুর ডিগ্রি কলেজের ফিলোসফি বিষয়ের শিক্ষক আমি। আর এই বাগান করার পেছনে আমার স্ত্রী, তারও ভূমিকা অনেক। গাছ, যে কোনো জায়গায় কোনো গাছ পাইলেই সে নিয়ে আসে। আপনার স্ত্রী কি করেন? আচ্ছা, আমার স্ত্রী ফিরোজা পারভিন, সেও কলেজে শিক্ষকতা করে, চরনবীন হামিদা মমতাজ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার অপারেশন বিষয়ের লেকচারার। পাশাপাশি তিনি চাটমোহর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান। তো আপনারা দুজনই শিক্ষক দম্পতি, সচেতন মানুষ, এই যে বাগান করলেন, বিশাল বাগান দেখতে পাচ্ছি, যেদিকে চোখ যাচ্ছে প্রচুর গাছ, সবুজ সবুজ, অক্সিজেন ছড়িয়ে দিচ্ছে। তো আসলে বাগান করার পরিকল্পনাটা কবে শুরু করলেন? আমার শ্বশুরের নাম ফজলুল হক। আমার শ্বশুর মারা গেছেন 2008 সালে সম্ভবত। আমার শ্বশুর বলতেন, এটা আমার এই বাগানটা দেখছেন, পুরো বাগানটা, এটা মূলত আমার শ্বশুর বাড়ির এলাকা, শ্বশুর বাড়ির। উনি বলতেন যে কোন গাছটা আমার বাড়িতে নাই, সেই গাছটা তুমি নিয়ে আসো, কোথায় পাওয়া যাবে। আমি বিভিন্ন নার্সারিতে আমার বাড়িতে যে গাছ নাই সেই গাছটা আমার শ্বশুর বলতো, আমি নিয়ে আসতাম। নিয়ে আসে ওনার একটা ইয়ে ছিল যে আমার বাড়িতে যেন সব গাছ থাকে। তা আমরা চেষ্টা করছি সব গাছ করার, তো এখনও হয়তো যদি জানি যে একটা গাছ নাই সেটাও আবার হচ্ছে সংগ্রহ করার চেষ্টা করব। তো আপনার এই বাগানের আয়তন কতটুকু এবং কী পরিমাণ গাছ রয়েছে আপনার এই বাগানে? আমাদের এই বাগানের আয়তন 11 বিঘার একটু উপরে। এখানে গাছের সংখ্যা 5000-এর কাছাকাছি হবে, 5000-এর কাছাকাছি হবে গাছের সংখ্যা। আপনার এই যে দেখছেন আপনি মেহগনি গাছগুলা, এরকম 700-800 মেহগনি গাছ আছে। আপনি দেখছেন ওই পাশে বড় লখনা আমের বাগান আছে, লখনা আমের বাগান। এরপরে কলা বাগানটার মধ্যেও কিন্তু দূরে 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 কলা গাছ দেওয়া হয়েছে, আর মাঝে আমরা আম লিচুর গাছ দিয়েছি। পুরা 11 বিঘার অধিকাংশ জায়গা জুড়েই আমার গাছ, আম, আম লিচু, আপনার সুপারি গাছ, মেহগনি গাছ, লেবু গাছ, প্রায় 300-এর মতো লেবু গাছ আছে আমার এই বাগানে। চায়না থ্রি, দেশি পাতি লেবু সহ সিডলেস লেবু, কোথাও লেবু না থাকলেও আমার বাড়িতে লেবু পাওয়া যায় এখন। তো আপনারা এই যে বৃক্ষপ্রেমী দম্পতি, সবুজ প্রেমী দম্পতি, আপনাদের এই বাগান নিয়ে আসলে ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, আসলে যখন যে গাছটা আমরা দেখি যে আমাদের নাই, আমরা চেষ্টা করি সেই গাছটা আনার। যেহেতু আমাদের প্রচুর জায়গা আছে, আমার ভবিষ্যৎ পরিকল্পনা আধুনিকায়ন করা, আধুনিকায়ন করা। এখন তো অনেক হচ্ছে, এমন অনেক ফল আছে যেগুলো হচ্ছে আগে চাষ হতো না আমাদের দেশে। আমার চাটমোহরে এখন মালটা হচ্ছে, আমার চাটমোহরে এখন কমলা হচ্ছে, আমার চাটমোহরে এখন স্কোয়াশ হচ্ছে, ড্রাগন হচ্ছে। তা আমরাও কিছু কিছু জায়গা, যে জায়গাগুলো ফাঁকা সেই জায়গাগুলোতে আধুনিক কিছু চাষ করতে চাচ্ছি। শহরে হাহুতাস, গ্রামে সুবাতাস, কথাটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অবশ্যই গ্রামে সুবাতাস, শহরে আপনার আমাদের জলবায়ু, আবহাওয়া, আমাদের বাতাসে ধুলিকণার পরিমাণ তো বাড়ছেই, পরিবেশ দূষণ হচ্ছে। সেই হিসাবে আমরা গ্রামে আছি, আমার গাছ আমাদের ছায়া দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, ফরমালিন মুক্ত
খাবার খাচ্ছি আমরা। আরো বড় কথা যে এই আমরা যে গাছগুলো লাগাইছি, এই অক্সিজেন তো শুধু আমরা নিচ্ছি না, আমার প্রতিবেশী, আমার সমাজ, আমার গ্রাম, আমার উপজেলা, আমার জেলা, সব মানুষ এটা সমানভাবে কিন্তু পাচ্ছে। তাই গ্রামের সুবাতাস, আপনার কথা যথার্থই কথা বলেছেন আপনি। সুপ্রিয় দর্শক, আপনারা এই যে বিশাল বাগানটি দেখতে পাচ্ছেন, প্রায় 11 বিঘা আয়তনের হাজার হাজার বৃক্ষের সমারোহে যে বাগানটি দেখতে পাচ্ছেন, সেই বাগানের অন্যতম মালিক পাবনা জেলা চাটমোহর ও উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, একজন কলেজ শিক্ষক, বৃক্ষপ্রেমী মানুষ ফিরোজা পারভীন, তিনি তার স্বামীর সাথে একাত্মতা ঘোষণা করে বিশাল বাগানটি গড়ে তুলেছেন। এখন আমি কথা বলবো সেই বৃক্ষপ্রেমী উদ্যোক্তার সাথে। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি একজন জনপ্রতিনিধি, সেই সাথে একজন কলেজ শিক্ষক, একজন সুগৃহিণী, একজন বৃক্ষপ্রেমী মানুষ, শত ব্যস্ততার মাঝে কিভাবে এত বিশাল একটি বাগান গড়ে তুললেন? আসলে গাছের প্রতি ভালোবাসা আমার ছোটবেলা থেকে, আমি বুদ্ধির পর থেকে দেখেছি যে আমাদের অনেক বড় বড় বাগান এবং কয়েক শত সেখানে গাছ ছিল, আমাদের 5টা বাগান ছিল। তো সেই বাগানের মাঝেও যেখানে একটু খালি জায়গা পড়ে থাকতো, আমি আমার দাদাকে দেখেছি, উনি বেশ বৃদ্ধ, লাঠি নিয়ে চলাফেরা করতেন, কিন্তু আমাদের নার্সারি ছিল, সেখানে যে উনি আমাকে সাথে নিয়ে বসে একটা গাছ শাবল দিয়ে খনন করে উঠে মানে সুন্দর করে প্রসেসিং করতেন। একটা লোক পাশ দিয়ে যেতে গেলে কিংবা যখনই আমাদের রাখালটা ফ্রি হইতো, আর এক জায়গায় যায় সে গাছটা কোথায় পুঁতে রাখবে, ওই জায়গাটা আবার খনন করতেন, সেই গর্তের মধ্যে বলতে বাবা এই গাছটা রেখে আসো। আমার উপলব্ধি হতো যে এত কষ্ট করে সে নিতে পারে না, বা সময় সময় আমাকে দিয়ে নেওয়া হয়তো যেটা সম্ভব হতো, আমি তার সাথে থেকে কাজ করতাম, এটা আমার ভালো লাগতো। এবং আমার মা বাবাও গাছ লাগাতেন, অনেক গাছ আমাদের ছিল, আপনার ভেষজ মানে ফলজ এবং ঔষধি সব ধরনের বাগান ছিল। আগে আমরা অনেক গাছের ব্যবহার জানতাম না, এখন আমরা মিডিয়াতে দেখতে পাই বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বা সার্চ দিয়ে নেটের মাধ্যমে আমরা এগুলোর গুণাগুণ সম্পর্কে এখন অনেক অবগত হয়েছি, এগুলো অন্যদেরও জানাতে পারছি। তো সেই সূত্র ধরেই আমার গাছের প্রতি ভালোবাসা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, এদেশে 1 ইঞ্চি জায়গাও যেন পতিত না থাকে, এবং সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে প্রচুর পরিমাণ বৃক্ষ রোপণ করা হয়েছে, এইটা আপনি কোন দৃষ্টিতে দেখছেন? আমি চাটমোহর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে এটা খুব সুন্দরভাবে আসলে কৃতজ্ঞতার সঙ্গে দেখছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটি মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য। আপনি যেমন, আপনার দাদা, আপনার বাবা এবং পূর্বপুরুষদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করে বিশাল আকৃতির বাগান গড়ে তুলে মানুষের উপকার করছেন, তো পরবর্তী প্রজন্মের জন্য আসলে আপনি কেমন অভিজ্ঞতা রেখে যেতে চান? আমাদের জলবায়ুর যে পরিবর্তন শুরু হয়েছে, আমাকে সবসময় ভাবতে হচ্ছে যে আমি আজ যে পরিবেশে আছি, আমার সন্তানদেরকে অর্থাৎ আগামী প্রজন্মকে আমরা কোথায় কী অবস্থায় রেখে যাচ্ছি। এই জন্য এই গাছের বিভিন্ন বিষয়ের যে উপকারিতা, এ সম্পর্কে আমরা তাদেরকে জ্ঞান দিচ্ছি, এবং পাশাপাশি আমরা পর্যাপ্ত পরিমাণ ছাত্রদের সঙ্গে নিয়ে কাজ করছি, লাগাচ্ছি এবং গাছ লাগাচ্ছি, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের মধ্যেও গাছ বিতরণ করছি, এবং দলীয়ভাবেও গাছ বিতরণ করছি, যুবকদেরকে আমরা কাজে লাগাচ্ছি, যেন এটা সার্বিকভাবে আরও প্রসারিত হয়, আরও বিস্তার লাভ করে। সময় দিয়ে কথা বলার জন্য এবং আপনার চমৎকার এই বাগানটি তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ।
যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমাদের পাবনা জেলার গর্বিত বৃক্ষপ্রেমী শিক্ষক দম্পতি ইকবাল কবির রঞ্জু এবং সেই সাথে ফিরোজা পারভিন দুজনেই যে বিশাল আকৃতির বাগানটি গড়ে তুলেছে, আপনারা যদি তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে কিছু বৃক্ষ রোপণ করেন আপনার বাড়ির আঙ্গিনায় এবং আপনার পতিত জায়গায়, সেই সাথে আপনার এলাকার মসজিদ মাদ্রাসা কবরস্থানের রাস্তাঘাটে, তাহলে কিন্তু সার্থক হবে আজকের এই বৃক্ষপ্রেমী দম্পতির ভিডিও চিত্রটি, সেই সাথে সার্থক হবে অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল পরিবার। প্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে এমন বৃক্ষপ্রেমী দম্পতিদের মতো আরও বৃক্ষপ্রেমী দম্পতিদের সবুজ প্রেমের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।